সময়ের সাথে কিন্তু এই মুহূর্তে আধিকারিকেরা বেরিয়ে আসছেন প্রায় বারো ঘন্টা। বরানগরের বিধায়ক ঠাকুর সাহেব বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন আধিকারিকেরা। সুদীপদা মাইক অন আছে? সুদীপদা মাইক অন আছে? সুদীপদা আমার বাড়ির থেকে না তেমন কোনো কিছু না, আমার মোবাইলটা নিয়ে সময় দরকার আছে। আর ওই আমার পরিবারে আমার এবং আমার পরিবারে যা আছে সে তো আমার স্ত্রী এবং কন্যা আমার ক্যামেরাটা ঘাপ করে যখন যা ওরা পিন্টু সকাল থেকেই ওরা যে কয়জন এসেছিল তারা যা যা দেখা দেখেছে যা যা চেয়েছে যা যা বলেছে তারপরে প্রসেস তো আছে অনেক সময় লাগে অনেক সময়। আপনি কি বড়নগর পুরসভা রিলেটেড কিছু জিজ্ঞাসা করছিল? আমাকে তেমন কিছু জিজ্ঞাসা করেনি, মানে স্পেসিফিক্যালি কোনো কিছু জিজ্ঞাসা করেনি, স্পেসিফিক্যালি কোনো কিছু জিজ্ঞাসা করেনি। আমাকে জিজ্ঞাসা করেছে যে এরকম এই সমস্ত যে চাকরি বা স্ক্যাম আমার কিছু জানার কথাও না। এতক্ষণ ধরে ওরা কি নথিপত্র চেক করল? কাগজপত্র আমার বললে পরে অন্যরকম শোনাবে, সেটা আমি বলবো না। আমার দল মাননীয় মুখ্যমন্ত্রী আমার জানা নেই, সময় লাগে সেটা ওরা নিজেরা আমার জানা নেই। এবং আমি ক্যামেরাটা তোল কোন বারো ঘন্টা হয়েছে আপনার কাছে কি নথিপত্র? ওরা জিজ্ঞাসা করে সাধারণত পেপার আমার তো ঘরে কাগজের বোঝা নিচে এবং ওপরে, তো সেই কাগজের বোঝা গুলো সমস্ত ওরা বুঝলো। আমি বলতে পারবো না, আমি সেটা আমি বলতে পারবো না, সেটা ওরা বলবে। আমি আমার রাজনৈতিক জীবনে কোন দুর্নীতির সঙ্গে আমি যুক্ত ছিলাম না, আজও যুক্ত নয়। সে কোনো দুর্নীতি হোক চাকরি হোক বা আদারওয়াইজ, তো যাই হোক, হয়তো আমার কিছু বলার নেই। আমার মনে হচ্ছে এটা কোনো পলিটিক্স এর সঙ্গে যুক্ত বলে রাজনীতি করি বলে হয়তো না। দাদা একটু ঘুরে আমার সঙ্গে কখনোই কোনো তো সেই পারপাসে আছে, কিন্তু আমার সঙ্গে কোনো আর্থিক কোনো কারোর সঙ্গে কোনো যে নেওয়া দেওয়া এই সমস্ত প্রশ্নই উঠে না। আপনারা দেখতে থাকুন, আপনারা কিছুদিন ওয়েটিং করুন। বললাম তো একটা ওদের কাজ হয়ে গেছে, ওরা বেরিয়ে গেছে, আমি কি বলবো। ওরা এসেছিল অনেক সকালে এসেছিল, ওদের ওরা যতক্ষণ থাকার থেকেছে যা জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করেছে সমস্ত কিছু। আর তারপরে ওরা
এক্ষুনি তো চলে গেল, আমি ওদের সঙ্গেই নামলাম নিচে। না না এখনো পর্যন্ত না। কান্নাকাটি করে বাবা মা স্ত্রী ছেলেপুলের জন্য, যে ওই বায়োডেটা বা কল লেটার এসব নিয়ে আসেন আমাদের কাছে, একটু দেখে দেবেন করে দেবেন, সেই ধরনের কয়েকটি কাগজ তারা পেজ বহু পুরনো সেগুলো যদি। পুরনগর আছে, আরো দু একটা এদিক ওদিক আছে, এবং সেগুলো আমার কাছেই রয়েছে, কাছেই ছিল সেগুলো, কোনো কিছু আর সেগুলো ফিরিয়ে দেওয়া যায় না, তাই রেখে দিয়েছিল। মানে লোকে তো দিয়ে যায় সে, এখন পাবলিক লাইফে রয়েছি, জনপ্রতিনিধি তো, সুতরাং আমাকে যদি কোনো কেউ রিকোয়েস্ট করে কাগজটাও না ধরি, তাহলে পরে তো সেটা নিয়েও তো আপনারা বলবেন। ঠিক, আপনি আজকে পুরো কোন কোন পুরসভা সংক্রান্ত প্রশ্ন করা হলো আপনাকে কিছু বলা যায়? রাজনৈতিক বললেই বলা চক্রান্ত, কিন্তু কিছু না পাওয়া মানেই তো সেটাই হচ্ছে। মানে আনটিল অ্যান্ড আনলেস আমাদের কাছে কোনো প্রুফ আছে, একটা বাড়িতে এসে 12-13 ঘন্টা তাদেরকে প্রশ্ন করা, তাদের এমনি খুবই মানে তারা কর্ডিয়াল ছিলেন, তারা খুবই ভালোভাবে তারা কথা বলেছেন বা সবটাই করেছেন, কিন্তু যেটা একটা হলো যে মানে সারাটা দিন আমার বোথ মাই প্যারেন্টস, তারা যথেষ্ট বয়স্ক, তারা যথেষ্ট ইয়ে, কিন্তু হ্যাঁ তারা নর্মাল প্রশ্ন আমাকে বা আমার মাকেও করেছে, বাবাকেও করেছে, তাদের যা ডকুমেন্টস একবার তারা দেখেছে, এবং লাস্টে তাদের মনে হয়েছে যে ফোনটা তো অবভিয়াসলি আরও ডিটেলসে হয়তো দেখতে চান তারা, তাই বাবার ফোনটা শুধু নিয়ে আমার বা মায়ের বা আমার দাদাও আছে, আমাদের কারোর কোনো ডকুমেন্টস, ইনফ্যাক্ট বাবারও কোনো ডকুমেন্টস নেওয়া হয়নি। ডকুমেন্টস বলতে ওই বাবা যেটা বললো যে কয়েকটা যে রিকোয়েস্ট বাবার কাছে আসে, যেই কাগজগুলো মানে আপনারা যারা ওপরে গেছেন নিচে আছেন দেখেছেন বাবার কাছে প্রচুর কাগজ এরকম পড়েই থাকে লিটারেলি, তো সেই কাগজগুলো রয়ে গেছে এবং সেই কাগজগুলো ওদের হাতে অবভিয়াসলি ওরা পেয়েছে সামনেই, তারা ছিল কোথাও যে গিয়ে খুঁজতে হয়েছে সেটাও না। সুতরাং সেই জায়গা থেকে আমার মনে হয় যে কোথাও একটা প্ল্যান করেই হয়তো এদিকে আসাটা, হ্যাঁ কোথাও হয়তো এটা একটা প্ল্যান করেই আসা লোকসভা ইলেকশনের আগে, আর বাকিটা দেখা যাক কারা প্ল্যান করতে পারে, কারা প্ল্যান করতে পারে বলে বলছেন। আমি মানে একেবারেই বলতে চাই না বা বলবো না, কিন্তু আমার তো ডেফিনেটলি মনে হয় যে কিছু ভালো মানুষকে টার্গেট করা হচ্ছে, যাদের অগেনস্ট অন্য আর কিছু পাওয়া যায় যাবে না বা হয়তো পাবেও না। আপনাদের আপনাদের প্রশ্ন করা হয়েছে তো, আপনাদের প্রশ্ন, আপনাদের কোনো আর্থিক লেনদেন হয়েছিল পরিবারের কারোর সাথে? একেবারেই না, মানে পরিবার তো ছেড়ে দিন, বাবাও ছেড়ে দিন, মানে আমি এত বছর রয়েছি, বাবাকেও এতদিন ধরে দেখছি, আমার এন্টায়ারলি একটা ডিফারেন্ট প্রফেশনে আমি রয়েছি, আর্থিকভাবে কোনো অন্যান্য কোনোভাবে কাইন্ড ক্যাশ কিচ্ছুভাবে। তাপসবাবুর কাছে চাকরি যাওয়ার জন্য কোনো অর্থ দেওয়া নেওয়া বিনিময় কিছু কি হয়েছিল বাড়িতে? এই বাড়িতে এরকম যদি বরং হতো আমার মনে হয় ইডির কাছে আরও হয়তো অনেক কিছু থাকতো, যে আমাদের কাছে এরকম প্রুফ আছে তাই এসেছি আপনারা বলুন, কিন্তু তারা একদমই বলে গেলে যে এই ডকুমেন্টসগুলো কেন রেখেছে, বরং ইনফ্যাক্ট যিনি এসেছিলেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তিনি বাবাকে বললেন আপনি কি দিওয়ালি কি সাফাই নেই কিয়া ইয়ে ফেঁকা কি নেই, কারণ যথেষ্ট পুরনো ডকুমেন্টস পাওয়া গেছে, যেগুলো ডকুমেন্টসও নয় মানে কাকু দেখে দেবেন যেটু দেখে দেবেন এইভাবে ধরুন যেরকম আসে ডকুমেন্ট আপনাদের ল্যাপটপ বা ফোন সেরকম ঘেটে তারা কি কোনো নথি পেয়েছেন এখনো পর্যন্ত? আমাদের কিন্তু একদমই ওরা ঘাটে, ফোনটা শুধু সকালবেলা বললো জমা দিয়ে দিন, আমাদের সামনেই টেবিলের ওপরেই এই 13 ঘন্টাটা জমা ছিল, ওরা বেরিয়ে যাওয়ার পরে উই ওয়ার আস্কড যে আপনারা এবার ইউজ, মানে আপনাদের ফোনটা ততক্ষণ ওনাদের কাছে রাখা ছিল, তারপরে ওনারা বাদ দিয়ে গেছেন, কিন্তু কেউ ফোন খুলে কেউ আপনাদের কি কি প্রশ্ন করা হলো এরকম বারবার অভিযোগ করা হয় তৃণমূল নেতা বা তাদের পরিবারের তরফে হেনস্থা করা হয়, আপনারা কি এরকম কোনো অভিজ্ঞতা সম্পন্ন আছে? আমি তো বলবো মোর দ্যান 200% না, হেনস্থা করে ওরা যেভাবে ঢুকেছে, ঢুকেই ওরা বলেছে আমরা এরকম এসেছি, লেটার দেখিয়েছে, আমরা করেছি, বাবা সাইন করেছে, তারপরেই কিন্তু ওরা বলেছে একটা একটা করে আপনারা এবার ঘর দেখান, ডকুমেন্টস দেখান, আমরা সেইভাবেই কোঅপারেট করেছি যেভাবে ওনারাও কোঅপারেট করেছেন, অ্যান্ড ইভেন্চুয়ালি ওনাদের যখন মনে হয়েছে আমরা স্যাটিসফাইড যা যা আপনারা দেখিয়েছেন, ওনারা বললেন 6টা 6টার মধ্যে আমরা বেরিয়েছি।
সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।